আবারও দেশে গণতন্ত্র গিলে খাওয়ার ধান্দা করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রকে আবারও ধ্বংস করার পায়তারা করছে বিএনপি। এদের ভোট দিলে আবারও চুরি করবে, আবারও দুর্নীতি করবে, আবারও হাওয়া ভবন বানাবে, আবারও লুটপাট করবে, আবারও চোরাচালান করবে, আবারও বাংলাদেশে ভোট চুরি করবে, আবারও বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে। বিএনপির তিনটি গুণ, সন্ত্রাস, দুর্নীতি ও মানুষখুন জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, শান্তিপূর্ণ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেওয়া হবে। বিএনপির তিনটি গুণ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন। তবে কথা আছে, যে হাতে আগুন আসবে সেই হাত পুড়িয়ে দেবে, যেই হাতে লাঠি আসবে ভাঙচুর করতে সেই হাত ভেঙে দেবে। দেশ বাঁচাতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।